আমি শেভিনস কিচেনের শাহানা শেভিন বলছি। আমার আজকে নতুন একটা ব্লগ আপনাদের জন্য শুরু করছি। এটি আমার ডেইলি ব্লগ ও রান্নার চ্যানেল। আসলে এই চ্যানেলটি ছিল আমার রান্নার চ্যানেল, কিন্তু এখন আমি চাচ্ছি রান্নার চ্যানেলের সাথে আমি ব্লগিংটাও শুরু করব। কারণ আমার ডেইলি রুটিন, আমি কিভাবে কিভাবে কি নিয়ে এগোচ্ছি, কী করছি প্রতিদিন, ডেইলি ব্লগে কী হয় আপনারা সবাই জানেন, এটা নতুন কিছু না, সবাই দেখে সবাই জানে, আসলে সবাই করে। তাই আমি ভাবলাম আমি একটা ব্লগ শুরু করে দেই। আসলে কি বলবো, ঘরে থেকে ভালো লাগছে না, আর এই কোভিডের জন্য সব জায়গায় বেড়াতেও যেতে পারছি না। তাই ভাবলাম ঘরে বসে বোরিং হচ্ছে, ব্লগিং শুরু করি। এই সারাদিনে কী কী করছি, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ সব কিছু আমার আপনজনের সাথে শেয়ার করব। কারণ আমি যখন ব্লগিং শুরু করছি আপনারা সবাই আমার আপনজন, সেটা ভেবেই আমি এই চিন্তাভাবনাটা হাতে নিয়েছি। আমার আনন্দ, আমার হাসি খুশি সব চাচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করতে। আচ্ছা, আমার পরিচয়টা আমি দিচ্ছি। আমার হাজব্যান্ড একজন মেডিকেল আছে, ডাক্তারি করে উনি। আর আমার দুটি মেয়ে আছে। আমার বড় মেয়ে যেটা, সেটা এবার SSC পরীক্ষা দেবে, আর ছোটো মেয়ে যেটা এবার 7 উঠবে। ওদের উৎসাহেই আমি আসলে এই চ্যানেলগুলো খোলা। ওদের সবচেয়ে বড় জিনিস হলো কি, অবাক কাণ্ড, যেটা আমার বড় মেয়ে আমার ভিডিও করে, আর আমার যে 7 উঠে যে মেয়েটি, এইটা আমার এডিটিং করে। এখন বুঝেন আমি কী নিয়ে আসি। ওদের উৎসাহের কারণে আমার এতটুকু এগোনো। আপনারা আমাকে সাহায্য করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর আমার সব কিছু, আমার প্রতিদিনের সাধারণ কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরবো। ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমার সকাল থেকে, আজ থেকে আমি ব্লগিংটা যেহেতু শুরু করছি, তাহলে আমার সকাল থেকে আমি কী কী করছি তা নিয়ে আপনাদের শুরু করব। সকাল থেকে রাত পর্যন্ত আমি কী করছি, কী রান্না করছি, কী খাওয়াচ্ছি, সব কিছু আমি, এভরিথিং আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি ক্যামেরার সামনে এসে এইভাবে কথা বলা, আমার কাছে মানে কীরকম আনইজি ফিল হচ্ছিলো আসলে, আমার কী বলবো, খারাপ লজ্জাই লাগছিলো। কারণ প্রথমবার আমি আপনাদের সামনে এভাবে, এতদিন তো আমার ভয়েসটা আপনারা শুনেছিলেন, প্লাস এখন আমার এই আমাকে লাইভে দেখছেন, এটা আমার নিজের কাছে খুবই লজ্জার লাগছিলো, তাই একটু সংকুচিত করছিলাম। আসলে কি বলবো আপনাদের, প্রথম প্রথম সবারই এরকম হয় কিনা জানি না, তবে আমার সাথে হচ্ছে। তাই আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আন্তরিকভাবে দুঃখিত, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে নেবেন। আর কি বলবো, বাকিটা আমি আপনাদের লাইভে দেখিয়ে দিচ্ছি, আমার প্রতিদিনের ডেইলি রুটিনটা কীভাবে কী করছি। আজকে আমি ওয়েদার ডিমান্ডিং একটি রেসিপি দেখাবো। আসলে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তাই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, সবারই ভালো লাগে খিচুড়ি খেতে। তাই আমি এখানে খিচুড়ি রান্না করব। আসলে আমি নরম খিচুড়িটা রান্না করব, তার জন্য আমি তেল দিয়েছি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো হবে, আর তেজপাতা দিয়েছি, একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়েছি। আর আমি এখানে দেব 5 ফোড়ন, কারণ আমি গরম মশলাটা খিচুড়িতে দিতে পছন্দ করি না, স্পেশালি আমার কাছে ভালো লাগে না। আপনারা যদি দিতে চান তাহলে দিতে পারেন, তবে আমি গরম মশলার মধ্যে শুধু তেজপাতাটাই দেই, আর বাকি উপকরণগুলো দেই না। 5 ফোড়ন দিয়ে আমি খিচুড়িটা খেতে বেশি পছন্দ করি। এখন 5 ফোড়নটা দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখানে আমি চাল নিয়েছি 1 কাপের মতো, আর ডাল নিয়েছি 1/2 কাপের মতো। আমি এটা দুইটাকে একসাথে ধুয়ে রেখে দিয়েছি। আর নরম খিচুড়ির জন্য পানি ঝরানোর কোনো দরকার নাই। এখানে সবজি নিয়েছি আমি আলু, গাজর আর ফুলকপি। গাজরের পরিমাণ খুবই কম নিয়েছি, আলু আর ফুলকপিটা একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে রেখেছি ভালো করে। এখন এখানে আমি তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ ছিল, তার অর্ধেক আমি দিয়ে দিচ্ছি। খিচুড়িতে আবার এত পেঁয়াজের প্রয়োজন হয় না, তাই আমি এখানে পেঁয়াজটা অর্ধেক পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভাজতে হবে। হালকা ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 চা চামচের মতো। খিচুড়িতে আমার কাছে মনে হয় ডালের উপকরণ যেগুলো আছে তার মধ্যে রসুনটা দিলে খুবই ভালো লাগে। আর এখানে এখন আমি রসুনটা দিয়ে একটু ভেজে তারপরে আমি সবজি অ্যাড করেছি। সবজিতে আমি কোনো হলুদ লবণ এখন দেব না, কারণ হলুদ দিলে সাথে সাথে কালার চলে আসে, সবজিটা ভালো করে ভাজা যায় না, আর লবণ দিলে পানি ছেড়ে যায়। তাই এই দুটো উপকরণ আমি একটু পরেই অ্যাড করব। আমি কিছুক্ষণ সবজিটাকে একটু ভেজে নেব, সবজি থেকে যে সুন্দর একটা স্মেল বের হয় তখন আমি অন্য উপকরণ অ্যাড করব। ঢেকে দিয়েছি যাতে সবজিটা ভালো করে ভাজা হয়। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ আর লবণটা অ্যাড করব।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। এখন আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম। এগুলা দিয়ে একটু ভেজে নেব। আসলে এখানে পানি দেব না, যদি পানি দিতে চান তাহলে কিন্তু এটা সবজিটা একটু নরম নরম হয়ে যাবে, পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ চালের মধ্যে পানি আছে, চালটা ধুয়ে তো আমি পানি ঝরাইনি, এই পানির সাথে সাথে কিন্তু মশলাটা ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটা জ্বলবে না। এই দেখুন পানি দেওয়ার সাথে সাথে সবজি চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু নিচের মশলা যে লেগেছিলো সেগুলো উঠে গেছে। লবণ দিয়েছি আমি এক চা চামচের মতো, আদা দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো, আমি আদা আগে দেইনি কারণ আদা দিলে নিচে লেগে যায় এজন্য, আর কাঁচামরিচ আমি ফেলে দিয়েছি কারণ আমার কাছে ঝাল ঝাল খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, আপনারা যদি চান আস্তও দিতে পারেন, তবে আমি ঝালের জন্য মাঝখানে কেটে দিয়ে দিয়েছি। আর এখানে আমি প্রায় দেড় কাপের মতো চাল ডাল নিয়েছিলাম, তার জন্য আমি সাড়ে তিন কাপ পানি নিয়েছি, যদি ভুনা খিচুড়ি করতে চান তাহলে তিন কাপ পানি নেবেন, আর একটু নরম যেটাকে করব সেটার জন্য আমি সাড়ে তিন কাপ পানি এখানে অ্যাড করেছি। আমি কিন্তু এখানে লেটকা খিচুড়ি করব না, নরম খিচুড়ি তৈরি করব। লেটকা খিচুড়ি নরম খিচুড়ি অনেক তফাত, খিচুড়ি কিন্তু দু তিন রকমের হয়, ভুনা খিচুড়ি, লেটকা খিচুড়ি, নরম খিচুড়ি, এটা মাথায় রাখতে হবে। এখন আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি, একটা টমেটোর অর্ধেক দিচ্ছি, বেশি দেইনি ভালো লাগবে না খেতে, এই জন্য অর্ধেক দিয়েছি, যখন একটু বলক চলে আসবে তখন আমি এখানে টমেটোটা দিয়েছি, ঢেকে দিয়েছি পানিটা টেনে যাওয়ার পর্যন্ত। দেখুন কত সুন্দর কালার এসেছে আমার খিচুড়ির মধ্যে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি, খিচুড়ির মধ্যে একটা অসম টেস্ট আছে যদি ধনে পাতা কুচিটা দেওয়া হয়, স্পেশালি নরম খিচুড়ির মধ্যে, আর লেটকা খিচুড়ির মধ্যে যদি ধনে পাতা কুচিটা দেওয়া হয় তাহলে খুবই ভালো লাগে। দিয়ে দেখবেন আসলে কি বলবো, আপনারা নিশ্চয়ই জানেন ধনে পাতার স্মেলটা কত সুন্দর, সবাই পছন্দ করে ধনে পাতা, তবে খিচুড়িতে দিয়ে দেখবেন খুবই ভালো লাগে। এই দেখেন আমার সবজিটা কত সুন্দর হয়েছে, ভেঙে যায়নি, আমি কিন্তু লবণটা চেক করে দেখেছি, লবণ পারফেক্ট আছে, আপনাদের কাছে কম মনে হলে দিতে পারেন। আমার ফুলকপিটা ভেঙে যায়নি তার মানে কোনো সবজি ভেঙে যায়নি, ফুলকপি খুবই নরম সবজি, এটা যখন ভেঙে যায়নি কোনো সবজি ভেঙে যায়নি, খুব সুন্দর হয়েছে। দেখুন আমি ঢেকে রেখেছিলাম, খুবই সুন্দর একটা কালার এসেছে আর খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি ভাজা মশলাটা অ্যাড করেছি, ভাজা মশলা কীভাবে তৈরি করতে হয় এটা খুব শিগগিরই আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে কোনো গরম মশলা না, তবে ভাজা মশলা, ভাজা মশলাটা কীভাবে তৈরি করতে হয় আমি আপনাদের দেখিয়ে দেব। এইটার স্মেল অসম্ভব সুন্দর, অসম এটার স্মেলটা, যে কোনো কারির মধ্যে দিলে খুবই ভালো লাগে, খিচুড়ি টাইপে কোনো কিছুতে দিলে অসম্ভব লাগে, কি বলবো আপনাদের, খুবই ভালো লাগে। এটা আমার খিচুড়িটা তৈরি হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খিচুড়িটা কত সুন্দর হয়েছে। এটা নরম খিচুড়ি, এটা কিন্তু লেটকা খিচুড়ি না, আমি আবার আপনাদের বলছি এটা নরম খিচুড়ি, এটা ভুনা খিচুড়িও না, লেটকা খিচুড়িও না। এখন আমি এই সবগুলা আমি টেবিলে বেড়ে নিচ্ছি কারণ আমরা এখন সকালে নাস্তা করব, যেন বৃষ্টির দিন, বৃষ্টির দিনে খিচুড়ি ডিম ভাজি, অনেকে ভর্তা খায় কিন্তু আমার সময় কম, আমি ভর্তাটা করতে পারিনি, তবে ডিম ভাজি আর খিচুড়ি দিয়ে খেয়ে নেব, আমাদের খুবই ভালো লাগে ডিম ভাজিটা, আর স্পেশালি সকালে ঘুম থেকে উঠে ভর্তা খাওয়ার রুচি আমার ভালো লাগেনি তাই আমি করিনি, ডিম ভাজি দিয়ে খেয়ে নেব আমি আর আমার হাজবেন্ড এখন খেয়ে নিচ্ছি। আমার বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, অনেক দখল গেছে ওদের সাথে উপরে পরীক্ষা যখন ছিল, এখন একটু রেস্ট নিচ্ছে, আমাকে বলছে যে আম্মু আমাদের তুমি ডাকবা না, আমরা অনেক দেরিতে উঠবো, অসুবিধা নাই ওরা দেরিতে উঠুক, আমরা দুজন খেয়ে নিচ্ছি, আমার হাজব্যান্ড খাওয়ার পরে ওর দোকানে চলে যাবে। আমি আপনাদের প্রথমেই বলেছি আমার হাজব্যান্ড ডাক্তার, উনি ওনার চেম্বারে চলে যাবে। এখন খাওয়া দাওয়া করছি, আমিও ওর সাথে বসে গেছি খাওয়া দাওয়া করে, এখন আসলে অনেক গরম, খিচুড়িটা অনেক গরম, হাত দেওয়া যাচ্ছে না। আর সবচেয়ে বড় জিনিস হলো আমি কিন্তু খিচুড়ি চামচ থেকে হাত দিয়ে খেতে বেশি পছন্দ করি, আপনারা মাইন্ড করবেন না প্লিজ, কারণ আমার খুবই ভালো লাগে হাত দিয়ে খেতে। ও চামচ দিয়ে খাচ্ছে বাট আমি হাত দিয়ে খাচ্ছি, ও প্রায় সময় আমাকে বলে চামচ দিয়ে খাও কিন্তু আমার কাছে মনে হয় মজা লাগে না, হাত দিয়ে খেতে বেশি মজা লাগে, তাই আমি হাত দিয়ে খাচ্ছি। আবারও বলছি আপনারা মাইন্ড করবেন না যে আপনি কি করে হাত দিয়ে খায়, আমার খিচুড়ি হাত দিয়ে খেতে খুবই পছন্দ, আমার খুবই ভালো লাগে, কিন্তু গরমের জন্য হাত দিতে পারছি না। এখন আমাদের সকালের নাস্তাটা শেষ হয়ে গেছে, এখন লাঞ্চ টাইম,
লাঞ্চে আমি রান্না করেছি, সকালে বুনা সকালে নরম খিচুড়ি ছিল, সেটা আছে টেবিলে দিয়ে দিয়েছি, তার ইচ্ছে হলে খাবে। আর এখানে আমি আলু দিয়ে টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছিলাম, সেটা টেবিলে দিয়েছি। লতি দিয়ে শুটকি রান্না করেছি আর সবজি ভাজি করেছি, দু তিন জাতের সবজি মিলে ভাজি করেছি, আর ভাত তো আছেই। এইটাই আমাদের দুপুরের মেনু, এগুলা দিয়ে আমরা খেয়ে নেব। আর আর কি বলবো আপনাদের, আজকে আমার এতটুকু পর্যন্তই, আমার দুপুর পর্যন্ত ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ব্লগিংটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।